بسم الله الرحمن الرحيم. আজকে আমি দেখাব স্যামসাং G532 এফ। এটি একটি মিডিয়াটেক স্মার্টফোন, অরিজিনাল স্যামসাং। এই ফোনটি ইএমএমসি প্রবলেম। এই ফোনটি ইএমএমসি রিপেয়ার একটু ভিন্ন পন্থায় করতে হয়। তো সচরাচর এই এই ফোনটি ড্যাডবোর্ড রিপেয়ার ইউটিউবে পাওয়া যায় না তেমন একটা। মিডিয়াটেক স্মার্টফোন হওয়াতে ইএমএমসি পার্টিশন একটু কঠিন। এই ফোনটি আমার আগে আরও দুজন টেকনিশিয়ান রিপেয়ার করার চেষ্টা করছে। এই ফোনটি সাধারণত অন্য স্যামসাংয়ের মতো না, কারণ এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক প্রসেসর। আপনারা সবাই জানেন মিডিয়াটেক স্মার্টফোনগুলো রিপেয়ার করা একটু কঠিন। তবে যারা প্রোগ্রামিং শিখে কাজ করে তাদের জন্য কোনো কঠিন না। মিডিয়াটেক স্মার্টফোনগুলো একটু ভিন্নভাবে করতে হয়। তো এই ফোনটি আমি ডাম্প ফাইল দিয়ে রিপেয়ার করার চেষ্টা করব।
আপনারা যারা এমএমসি প্রোগ্রামিং এর কাজ শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে ফোন করতে পারেন। তো ইএমএমসি প্রোগ্রামিং শিখে যদি কাজ করেন তাহলে আপনার সময় কম লাগবে, আপনি 99% ফোনগুলো রিপেয়ার করতে সক্ষম হবেন।